ফ্রেন্ডস দেখো, আজকের আমি আমাদের ঘরটা তোমাদের দেখাবো। দেখো, চলো দেখে নেই। দেখো, এটা বারান্দা আমাদের। এবার আমি আমাদের ঘরটা তোমাদের দেখাই। দেখো, আমাদের ঘরটা দেখাচ্ছি। দেখো, এটা আমাদের ঘর। ওপরে টালির চাল। দেখো, ওপরে টালি। এ দেখো, জিনিসপত্র রয়েছে তক্তপোশের ওপরে। দেখো, কম্বল টম্বল রয়েছে, বালিশ টালিশ রেখে দিয়েছি। তক্তপোশে মিষ্টি, আর মিষ্টির বোন ঘুমোয়, আমি আর দাদা ভাই নিচে ঘুমোই, কারণ জায়গা শর্ত। তো আমরা নিচে ঘুমোই দুজনে, আর ওরা দুই বোনে ওপরে শোয়, তক্তপোশের ওপরে। ছোট মেয়ের খেলনা, ও খেলা করে এখানে। আর এই যে মিষ্টির ব্যাগ, ওই স্কুলে যায়, ওই জন্য এখানে ব্যাগ এখানে রাখি। ড্রেসিং টেবিল ওখানে রাখার জায়গা নেই, যেহেতু আমরা ঘুমোই ওখানে রাখার জায়গা নেই। তো এই ড্রেসিং টেবিল ওখানে এখানটায় রেখে দিই এর উপরে, আর ড্রেসিং টেবিল ওখানে রাখার জায়গা নেই, জায়গা শর্ত এখানে। এই যে আমাদের থাকা এটা, এবার চলো দেখে নিই এদিকে। এই যে মিষ্টির বই রাখার থাকা এটা, এখানে মিষ্টির বই থাকে। এটা আমার ক্যাবিনেট, রান্নার জিনিসপত্র থাকে। এটা মিট কেস, এটাতেও রান্নার জিনিসপত্র থাকে। এই যে আমার দুটো বাক্স, এটা স্টিলের জিনিসপত্র রেখে দেই ওর মধ্যে, জায়গা নেই তো, জায়গা শর্ট ওই কারণে। এটা মিষ্টির জামা কাপড় এখানে ঝুলছে, এই যে ঝুলছে জামা কাপড়। ঠান্ডা পড়েছে তো ওই কারণে কাঁথা কম্বল এই যে তক্তপোশের ওপরে রেখে দিয়েছি। ছোট মেয়ে এত পরিমাণে টয়লেট করে, এই যে দিনে আমার 6টা 7টা বেড কভার কাচতে হয়, ওই কারণে আর বেড কভার পাতিনি তক্তপোশে। তক্তপোশে বেড কভার পাতিনি, ওইভাবে রেখে দিয়েছি। এবার চলো দেখে নিই আমাদের বারান্দা। দেখো, বারান্দায় আমি রান্না করি। এ দেখো কাপড় দেওয়া, কারণ টিকটিকি যদি পায়খানা করে দেয় ওই কারণে কাপড়টা দিয়ে রেখেছি, কারণ টালির চাল তো ওই কারণে, আর নোংরা যদি পড়ে, রান্না বান্না করি না ওই কারণে। দেখো, এটা আমার গ্যাস। এই যে মাছ, মাছ নিয়েছি রান্না করবো, এখনও রান্না করা হয়নি। এ দেখো কলা কেটে রেখেছি, কলা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব, তাই কেটে রেখেছি। এখন বাজে সকাল 11:30, এখনও রান্না করিনি আমি। দেখো, এটা দাদা ভাইয়ের আলনা। দেখো, দাদা ভাইয়ের জামা কাপড় রয়েছে, এতে দাদা ভাইয়ের জামা কাপড় রাখে। এতে দেখো আলনাটা ভেঙে গেছে, এটা কী করবো বলো, বে চলছে। এ দেখো, এটা জুতো রাখি, জুতো রাখার থাকা। দেখো, এ দেখো মিষ্টির জুতো রয়েছে ওখানে, আমরা সব জুতো রাখি। এবার এসো এই ঘরটা দেখে নেই। দেখো বাসন আছে, দেখো বাসনগুলো, দেখো ঢাকা দিয়ে রেখেছি ন্যাকড়া দিয়ে। কেন বলো তো, টিকটিকি পায়খানা করে দেবে না, ওই কারণে নোংরা পড়ে। আর ঝড় টর হলে, হাওয়া টাওয়া হলে তখন এই যে নোংরা পড়ে, ভীষণ নোংরা পড়ে, তাই চাল না, বিশাল নোংরা পড়ে। এ দেখো বাসন ঢাকা দিয়ে রেখেছি, নোংরা পড়ে তাই ঢাকা দিয়ে রেখেছি, টিকটিকি পায়খানা করবে। এ দেখো এখানে বাসন টাসন রেখেছি। এ দেখো কেক নিয়ে ভিডিও করেছিলাম, এই দেখো কেকের বাক্স, কেক খাওয়া হয়ে গেছে। এ দেখো মিষ্টির প্যাকেট নিয়ে ভিডিও করে, যে মিষ্টি খাওয়া হয়ে গেছে, এখানে রাখা রয়েছে ভিডিও করে। এ দেখো এখানে গামছা টামছা মেলানো রয়েছে, এ দেখো গামছা ছিঁড়ে গেছে, বুঝেছ কি করবো, এইভাবে চালাচ্ছি, চলছে এইভাবে। এ দেখো এখানে, এ দেখো এখানে ঠাকুরের ধূপ দেই, এই যে ঠাকুরের ধূপ দেই। এ দেখো ওপরে টালি, দেখো এ ঘরেও দেখো ওপরে টালি। কি বলতো, টালি চাল তো যখন ঝড় হয় না, ঝড়ের সময় ভীষণ ভয়, তখন কি বলতো এই টালি উড়িয়ে নিয়ে যায় জানো তো। আর এমনি হাওয়া দিলে ভীষণ নোংরা পড়ে ঘরে, আর ঝড় হলে এত ভয়। একবার জানো তো টালি, এত ঝড় হয়েছিল যে টালি উড়িয়ে নিয়ে চলে গেছিল, আর কি ভয় জানো। আর যত নোংরা সব এসে ঘরের মধ্যে পড়েছিল, এবার সেই পরিষ্কার করতে করতে না 2-3 দিন লেগে গেছে আমার, সেই কি নোংরা কি কষ্ট। এবার এসো আমরা কলতলাটা দেখে নিই। এবার এটা আমাদের কল, দেখো এখানে চ্যান ট্যান করা হয়, বাসন মাজি এখানে। ওই দেখো বাসন দেখা যাচ্ছে, দেখো জলের বালতি, দেখো জল টল এখানে টেনে রাখি। এখানটায় মিষ্টির জামা কাপড় ঝুলছে, এখানে জামা কাপড় ধুয়ে রাখা আছে এখানে। এই দেখো ব্রাশ রাখি এখানে, দাঁত টাত ব্রাশ করে এখানটায় রাখি আমরা। আর এই যে পাইপ লাইন করা আছে দেখছো, এই যে পাইপ লাইন, এ অনেক দিন থেকে খারাপ হয়ে পড়ে আছে। কল টানতে কষ্ট হয় তো, পাইপ লাইন করেছিলাম কিন্তু জল পড়ে না, খারাপ হয়েছে। মিস্ত্রিকে বলেছিলাম যে পাইপ লাইন ঠিক করে দিয়েছে, দেখেন মিস্ত্রি আসেই না, বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে, আর ভালো লাগে না বলতে। দেখো এটা বাঁধবো, দেখো এটা আমাদের বাথরুম। চলো এবার দেখো, ছোট মেয়ে কার্টুন দেখছে, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বসেছিল, দাঁড়িয়ে পড়েছে। এবার তোমরা হয়তো ভাবছো যে আমরা ছাদে ভিডিও করি, এবার ওটা হয়তো আমাদের হচ্ছে বাড়ি ভাবছো, না ওটা আমাদের বাড়ি না, ওটা আমার ভাসুরের বাড়ি। ওরা এখানে থাকে না কাজের সূত্রে, ওরা দিল্লিতে থাকে, ওরা বছরে একবার আসে। তাই চাবি টাবিগুলো আমাদের কাছে দিয়ে যায়, পাশাপাশি ঘর তো আমাদের, তো চাবি আমাদের কাছে দিয়ে যায়। এবার আমরা আমাদেরকে ব্যবহার করতে দেয় ওই একটু ছাদে ভিডিও টিডিও করি, তো বলে কোনো অসুবিধা নেই, তোমরা ভিডিও করো কোনো অসুবিধা নেই।
আর আমাদের পরিষ্কার করে রাখতে পারে কেউ, আমরা পরিষ্কার করে রাখি যেহেতু আমরা ওপরে ভিডিও টিডিও করি, তা পরিষ্কার পরিচ্ছন্ন একটু করে রাখতে হয়, যেহেতু বছরে একবার আসে নিলে আবার খারাপ দেখায়, ওই কারণে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। যখন ভিডিও করতে যাই এইখান থেকে তালা খুলি, এইখান থেকে তালা খুলে আর উপরে চলে যাই আমরা, উপরে গিয়ে ছাদে গিয়ে তাই ভিডিও করি। দেখো ফ্রেন্ডস, আমরা টালির ঘর বাড়িতে থাকি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ঘর বাড়িটা।